দিবাসেনের লোকই হলো পাঠান, এবং এই পাঠানকে দিয়েই দিবাসেন লতা বিশ্বাসকে কিডন্যাপ করেছিল। এবার আপনি বিচার করুন হুজুর। ডিফেন্সের এই অভিযোগ সম্পর্কে কি বক্তব্য? হুজুর, এই অভিযোগ মিথ্যে প্রমাণ করার জন্য আমি বুম্বা রায়কে আদালতে সাক্ষী হিসেবে পেশ করতে চাই। বুম্বা রায় হাজির। বুম্বা, তুমি পাঠানকে কিভাবে ছিল? হুজুর, আমার পরিচিত গ্যারেজ মালিক হাওয়া মল্লিককে খুন করেছে ওই পাঠান। কেন? পাঠান একজন ডাক্তারকে, যতদূর মনে পড়ছে নাম মৃদুল সরকার, তাকে মারতে পাঠান তার বাড়িতে যায়, এবং ঘটনাচক্রে আমরাও সেই সময় ওইখানে গিয়ে পৌঁছই, এবং আমরা তখন ডাক্তারকে ওই পাঠানের হাত থেকে বাঁচাই, এবং সেই সময় হাওয়া মল্লিককে পাঠান খুন করে। মৃদুল সরকারের বাড়িতে তোমরা গিয়েছিলে কেন? হুজুর, দিবাসেন যখন কার ব্লাস্টে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন ওই হাসপাতালের ডাক্তার মৃদুল সরকার কারোর কাছ থেকে টাকা খেয়ে দিবাসেনকে মারার চক্রান্ত করে, আর এই খবরটা আমরা পেয়েই খুঁজতে খুঁজতে ডাক্তারের বাড়িতে যাই, এবং সেখানে গিয়ে আমরা দেখি সেখান থেকে আবার মৃতদেহ উদ্ধার করি। হুজুর, বুম্বা দাসকে আমার আর কোনো প্রশ্ন করার নেই, আপনার উইটনেস। হুজুর, সাজানো সাক্ষীকে প্রশ্ন করে আমি সময় নষ্ট করতে চাই না। আপনার পরের সাক্ষী থাকলে পেশ করুন। আমার পরের সাক্ষী ডক্টর মৃদুল সরকার। পাঠানরা মারতে এসেছিল কেন? ওরা আমায় একটা কাজ দিয়েছিল টাকার বিনিময়ে, কাজটা আমি করিনি। তাই কারা আপনাকে কাজ দিয়েছিল? গিরিধারী নামে কোনো একজন। বিশ্বাস করুন, আমি কোনোদিন ওকে দেখিও নি। কি কাজ দিয়েছিল? কার ব্লাস্টের পরে আপনি যখন হসপিটালে, তখন আপনাকে মারতে হবে। কিভাবে? যে কোনো ভাবে, মানে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে হোক বা স্যালাইনে বিষ মিশে, যে কোনো ভাবে। কাজটা আপনি করেননি কেন? বিবেকের তাড়নায়। দেখুন, আমি একজন ডাক্তার, মানুষকে বাঁচানো আমার কাজ, মারা নয়। মিলর, ওনাকে আমার আর কোনো প্রশ্ন করার নেই, আপনার উইটনেস। আচ্ছা মৃদুলবাবু, কি এমন পরিস্থিতিতে পড়ে আপনাকে এমন একজন পেশেন্টকে খুন করার কাজে হাত দিতে হলো? আপনার এরকম অভিজ্ঞতা আগেও আছে কি? আগে না। আর পরিস্থিতি মানে, তখন আমার টাকার খুব দরকার ছিল। ও আচ্ছা, আপনাকে মারতে ওরা এসেছিল, কজন এসেছিল? বাইরে কয়েকজন ছিল, ঘরে দুজন ঢুকেছিল। তাদের দেখলে আপনি চিনতে পারবেন? আগে না, আসলে ঘটনাটা এত আচমকা ঘটেছিল, কাউকে মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। এক্স্যাক্টলি, আপনি কারোকেই মনে রাখতে পারেননি, কিন্তু পাঠানের মুখটা কি করে মনে রাখলেন? কারণ ওই আমার মাথায় পিস্তলটা ধরেছিল। ডাক্তার হয়ে মিথ্যে সাক্ষী দিতে আপনার লজ্জা করে না? আমি যা বলছি সব সত্যি। না, আপনি আপনার উকিলের শেখানো বয়ান বলছেন। That's all, Your Honor. আমার আর কোনো প্রশ্ন নেই। আপনি নেমে আসতে পারেন। You may proceed. আমার পরবর্তী সাক্ষী ডক্টর সন্দীপ রায়। ডক্টর রায়, আপনি যেদিন প্রথম দিবাসেনের অপারেশন করতে এসেছিলেন, সেদিন অপারেশন না করে রাতে ফিরে যেতে চেয়েছিলেন কেন? আমাকে হুমকি দেওয়া হয়েছিল। ফোনে হুমকি দেওয়া হয়েছিল না লোক পাঠানো হয়েছিল?
সরাসরি লোক পাঠিয়ে, তাছাড়া গিরিধারী নামে একজন প্রভাবশালী ব্যক্তি নামও সে করেছিল। টাকার কথা বলেছিল প্রথমে, তারপর প্রাণে মারার হুমকি দিয়েছিল। আপনি ওকে চেনেন? হ্যাঁ চিনি। আসলে অপারেশন করে চলে যাবার পর দিবাসনের পরে ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয়, সেই জন্যে দ্বিতীয়বার অপারেশন করার জন্য আমাকে আসতে হয়। এয়ারপোর্ট থেকে আমাকে কতগুলো লোক কিডন্যাপ করে, তাদের লিডার ছিলেন ওই লোকটা। পরে পরে আমাকে একদল উদ্ধার করে, অবশ্য তাদের মুখগুলো কাপড়ে ঢাকা ছিল। দিবাসেনকে আপনি যখন বাঁচাতে আসছিলেন, আপনি যাতে বাঁচাতে না পারেন সেই জন্য এরা আপনাকে গুম করার চেষ্টা করে, ঠিক? হ্যাঁ। সাক্ষীকে আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই মিলট, পিপির সাক্ষী। ডক্টর রায়, আপনি যখন এয়ারপোর্টে নামলেন তখন আপনি কোন গাড়িতে উঠেছিলেন? মানে গাড়ির নম্বরটা আপনার মনে আছে? না, তবে হসপিটাল থেকে যে গাড়িটা পাঠিয়েছিল আমি সেই গাড়িতেই উঠেছিলাম। তারপর কি হলো? কিছু দূর যাওয়ার পরে একদল গুন্ডা আমাদের গাড়িটা থামায়, আমাকে কিডন্যাপ করার চেষ্টা করে। গাড়ির মধ্যে সিকিউরিটি এবং আরও একজন কর্মচারীকে তারা গুলি করে মারে। এমন সময় অন্য একটা দল সেখানে এসে পৌঁছয়। দুদলের মধ্যে গোলাগুলি চলে। অন্য দলটা আমাকে রেস্কিউ করে অন্য একটা গাড়িতে করে আমাকে হসপিটালে পৌঁছে দিয়ে যায়। ডক্টর রায়, আপনার চোখের সামনে দুটো মার্ডার হয়ে গেল, সেই অবস্থা আপনার মনের অবস্থা কিরকম ছিল? আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। সেই মানসিক অবস্থায় আপনি পাঠানের মুখটা মনে রাখলেন কি করে? না মানে, অন্য একটা দল যখন আমাকে রেস্কিউ করতে এসেছিল তখন ওই লোকটাই আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আচ্ছা মিস্টার রায়, সেই সময় আপনি বুঝলেন কি করে যে ওরা আপনাকে বাঁচাতে এসেছিল? আসলে গন্ডগোলের মধ্যে যখন পুলিশ এলো তখন এরা পালিয়ে গেল, আর অন্য দলটা আমাকে রেস্কিউ করে হসপিটালে পৌঁছে দিল। তখনই আমি বুঝতে পারলাম যে এরা আমাকে কিডন্যাপ করতে এসেছিল আর অন্য দলটা আমাকে রেস্কিউ করতে চেয়েছিল। দ্যাটস অল ইওর অনার, আমার ওনাকে আর কোনো প্রশ্ন নেই। আপনি নিজের জায়গায় যান। হুজুর, এ থেকে প্রমাণ হয় যে পাঠান দিবাসেনের লোক নয়। সে যদি দিবাসেনের লোক হতো তাহলে সে দিবাসেনের বিরুদ্ধে আচরণ করত না। সুতরাং পিপি সাহেবের অভিযোগ সম্পূর্ণ ভুল। হুজুর, পাঠানি যে কিডন্যাপ করেছে সেটা লতার কথার উপর নির্ভর করে প্রমাণ করা যায় কি? হুজুর, আমি পাঠানকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি উইটনেস বক্সে আসুন। না স্যার, খবর খুব ভালো না। কেন? দেখুন, এই দিবাসেন যে কি জিনিস না, আমি এতদিনে টের পেলাম। এই ফালতু কথা না, ফালতু কথা না। লতাকে তো কোর্টে তুলে দিয়েছে স্যার। তারপর? তারপর কি, লতা আইডেন্টিফাই করলো? কাকে? আর কাকে, পাঠানকে? না স্যার, কেসটা একেবারে হাতের বাইরে চলে গেল, দিবাকে আর জেলে ধরে রাখা গেল না। এই এই বাবু, এই লজ্জা করে না, লজ্জা করে না। পাঠান যখন কোর্টে ঢুকছিল তখন তুমি কোথায় ছিলে? কোর্টে? আমার সামনেই তো সব ঘটলো। কোমরে রিভলভার ছিল না, গুলি করে দিলে না কেন? স্যার, কোর্টের মধ্যে আমি অ্যারেস্ট হয়ে যাবো না? বেইমান সালা, বেইমান। স্যার, আমি তো মনে হয় শেষ অবধি ইমানদার থাকলাম। যারা বেশি মাল খেত তারা তো কবেই বেইমানি করে সটকে পড়েছে। এই বাবু, এই আমার সামনে আর ভিড়বে না, সালা হারামি। দিবা খালাস হচ্ছে আর তুমি বাইরে দাঁড়িয়ে ফোন লাগাচ্ছ। হ্যাঁ কি খবর স্যার? এই যে বাবারা। হ্যাঁ কেন, আর বেগার খেটে মরছিস কেন? যা যা যা, বাড়ি যা। মানে অবস্থা ভালো নয়। কেন, কি হয়েছে? আরে দিবাসেন তো জিতছে। জিতছে? হ্যাঁ, জিতবে না, জিতবে না। আরে ধর্মের কল বাতাসে নড়ে, আমি তোদের সব সময় এটাই বোঝাবার চেষ্টা করেছি যে ধর্মের পথে থাকবি। হ্যাঁ, আরে একটা ভালো মানুষ মানুষের উপকারের চেষ্টা করে, তার পেছনে খোঁচা দিয়ে কি লাভটা হলো? আজকে আজকে পার্টির মুখটা কোথায় থাকলো বল?
ফুল পাল্টে দুষ্ট। শোন, যদি বেঁচে থাকতে চাস না তো পাল্টি খাওয়াটা শেখ। পাল্টি খাওয়াটা একটা আর্ট। তোদের নেতারা কোথায়, কোথায় তারা? তাদের টিকি দেখতে পাচ্ছিস? পাচ্ছিস? পাল্টি খা, পাল্টি খা, যদি বাঁচতে চাস পাল্টি খা। যা বাড়ি যা, চল চল। লতা বিশ্বাসকে আপনি কিডন্যাপ করেছিলেন? হ্যাঁ। ডক্টর মৃদুল সরকারকে আপনি খুন করতে গিয়েছিলেন? হ্যাঁ। ডক্টর রায়কে এয়ারপোর্ট থেকে আপনি কিডন্যাপ করতে গিয়েছিলেন? হ্যাঁ। এই কাজগুলো আপনাকে কে করতে বলেছিল? এসব আমি নিজের ইচ্ছায় করেছি। কেন? দিবাসেনের সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? সাক্ষীকে আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই হুজুর। পিপির উইটনেস। পিপি, আপনি সাক্ষ্য নেবেন? না হুজুর। আপনি নিজের জায়গায় যান। কত দেরি বলতো? আবার ভেতরে গিয়ে দেখবো? না না, এই জেতার মুখে ভেতরে গেলে আবার যদি কোনো প্রবলেম হয়। ওই যে আসছে, কখন তো আজ কিছু ছাড়বো না, কিছু আনসার পাবো না। আপনি ভেতরে যান না? না, যাবো না। কনগ্রাচুলেশন, আগাম। দেখুন, আমি তো ভবিষ্যৎটা বুঝতে পারি না, আমি দেখতে পাচ্ছি আপনারা উইন করছেন। কি দেখে বুঝছেন একটু বলবেন? সওয়াল, আরে বাবা, কি দাপটের সঙ্গে সওয়াল করছে দিদি! কি তেজ, কি মহিমা! পিপি তো একেবারে পিপিলিকা হয়ে গর্তে ঢুকে যাচ্ছে। দিদি? হ্যাঁ দিবাদি। কমলেশ, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আপনি যাবেন? এই দেখো, ডায়লগে কিন্তু রাগ ঝরে পড়ছে। আরে বোকা ছেলে, আমি তো একটা সরকারি কর্মচারী, তাই না? কি কমলেশ, এ দেখুন, আমি তো কোনোদিন সরকারি চাকরি করিনি, কি করে বলি বলুন তো। না না, তাহলেও একটা সরকারি পার্টিরই আপনি একজন নেতা তো, তাই না? পুলিশের চাকরি সব করতেই হয়। হ্যাঁ, পুলিশে তো ডান্ডা পেটাও করতে হয়। ওগুলো তো কোইনসিডেন্স। হ্যাঁ, মানে দেখো, একটা বাপের বয়সী লোক, তাই তো? যদি একটু শাসন করেই ফেলে থাকি, সেটা কি মনে রাখতে হবে বলো? আজকে এই দিদির কেসের এই জেতার আনন্দে আমরা তো সবাই বন্ধু। সন্দেহবাবু, আপনার বন্ধুত্ব তো খুব দামি, তো ওই অমলান টমলান আসছে, ওদের একটু ভাগ করে দিন। কমলা, আপনি যাবেন নাকি? না, যাবো না। কেউই আমায় ঠিক বুঝল না। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে লতা অন্তর্ধানের ব্যাপারে অভিযুক্তা দিবাসেনের কোনো রকম ভূমিকা ছিল না, তাকে বেকসুর খালাস ঘোষণা করা হল। তবে পাঠানকে আসামি সাব্যস্ত করে এই মোকদ্দমা চলবে। কনগ্রাচুলেশনস। আমার একের কৃতিত্ব না, কমলেশ কাকুর কথা বাদই দিলাম, আপনি সাহায্য না করলে কোনোভাবেই সম্ভব হতো না। পুলিশ অফিসার হিসেবে এটা আমার ডিউটি। রঞ্জনা সামন্তও কিন্তু পুলিশ অফিসার, ডিপার্টমেন্টের কলঙ্ক। তবে সব কেস মিটে যাবার পর উনিও পার পাবেন। দেখা যাক, তবে এই অবস্থায় লতার কেসটা দিবা যেভাবে বের করেছে, আশা করা যায় গিরিধারীর কেসটাও পারবেন। পারবেন, পারতেই হবে, উনি পারবেন। আপনাকে একটা পরিকল্পনার কথা বলেছিলাম,
সে ব্যাপারে কথা বলতে আমার আসে। দিবা, আপনার প্ল্যান মাফিক নকুলকে ধরে মনা দাস আর গজেনবাবুকে অ্যারেস্ট করা হয়েছে। মনা দাস আর গজেনবাবু গিরিধারীর কেসে কিভাবে ইনভলভ হতে পারে? আপনার পার্টির ইনভলভমেন্ট থাকতে পারে, প্রভাসবাবুর ইনভলভমেন্ট থাকতে পারে, ন্যাচুরালি মনা দাসেরও ইনভলভমেন্ট থাকতেই পারে। ইনডিরেক্ট ইনভলভমেন্টও কিন্তু ইনভলভমেন্ট কমলেশবাবু। আপনাকে খুন করার জন্য নকুলকে সুপারি দিয়েছিল মনাবাবু আর স্বপনবাবু, কিন্তু স্বপনবাবু পাওয়া যাচ্ছে না, সম্ভবত দিল্লি পালিয়েছে। তার মানে আলোদাই হয়তো ওকে ফিরিয়ে নিয়ে গেছে, কারণ এখানে পার্টির কাজ দেখতে আলোদাই ওকে পাঠিয়েছিল। সে কি এমপিও ইনভলভ? নকুলকে অ্যারেস্ট করতে না পারলে কোনো জটি খুলত না। আপনাকে দেখে আমার একটা কথা মনে হচ্ছে, আপনি ইচ্ছে করলে অনায়াসী রাজনৈতিক নেতা হতে পারতেন। হঠাৎ এই কথা? মনা দাস এবং গজেনবাবুকে অ্যারেস্ট করার প্ল্যানটাও যেমন দিবার, তেমনি নকুলকে ধরার প্ল্যানটাও। কমল কাকুকে কে বা কারা মার্ডার করতে চেয়েছিল সেটা প্রমাণ করার জন্য দরকার নকুলকে অ্যারেস্ট করা। কেন? নকুলকে অ্যারেস্ট করলেই পুরো চেনটা ধরা পড়ে যাবে। গিরিধারীর কেসের সঙ্গে নকুলের কি সম্পর্ক? গিরিধারীরা নকুলকে দিয়ে কাজ করায়। নকুল ধরা পড়লেই গিরিধারীদের কুকর্মের কথা বেরিয়ে যাবে, নকুলকে কোর্টে তুলতেই হবে। কিন্তু নকুল যদি সাক্ষী দিতে রাজি না হয়? রাজি ওকে হতেই হবে। আমার দুটো ছেলে মার্ডার, জুলি মার্ডার, এই সমস্ত ওকে দিয়ে স্বীকার করিয়ে তারপর ওকে কোর্টে তুলতে হবে। তাহলে কমলেশবাবুকে খুন করার অ্যাটেম্পটের ব্যাপারটা? আমার মনে হয় কমলেশবাবুকে মার্ডার করাটা গিরিধারীর চক্রান্ত নয়, এই কাজ কমলেশবাবুর শত্রুরাই করেছে আর নকুল তাতে সাহায্য করেছে। তারপর নকুলকে অ্যারেস্টের ব্যবস্থা করে। একা একা কিন্তু বড্ড বেশি ঝুঁকি নিয়েছিল। না, ফোর্স নিলে জানাজানি হয়ে যেত, নকুল পালাতে। গিরিধারীকে ফোন করব। কি করছো গিরিবা? উঁচিয়ে কেন? ফোনটা করার আগে একবার ভাবো। দেখো, গিরিধারী কিন্তু নকুল নয়। গিরিধারী দিবাসেন।